আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। তো তোমাদের সামনে আজকে যে টপিকস নিয়ে আমি কথা বলবো, এইচএসসি অ্যাসাইনমেন্ট ফার্স্ট পেপারের জন্য যেটা তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, তারই আলোকে আজকে আমাদের এই আয়োজন। তো চলো যাই আমাদের মূল কথায়। ফার্স্টে তোমরা যে কাজটি করবে, অ্যাসাইনমেন্ট যেটা তোমাদের জন্য দেয়া হয়েছে, তার জন্য যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটা সবার আগে ফলো করবে। যেমন ফার্স্টে এখানে লেখা হয়েছে, চুজ এ শর্ট স্টোরি দ্যাট ইউ হ্যাভ এনজয় রিডিং, আইদার ইন বাংলা অর ইংলিশ। তার আগে কিন্তু টপিকস এবং লার্নিং আউটকামে লেখা হয়েছে, ইউনিট 13-এর ফুড অ্যাডাল্টেশন, অর্থাৎ ফুড অ্যাডাল্টেশনের মধ্যে যে গল্পটা আছে মূলত আমাদেরকে সেইটা লিখতে হবে। তো আমরা জানি ফুড অ্যাডাল্টেশনের মধ্যে যে গল্পটা আছে সেটা আমাদের উইলিয়াম সমারসেট মমের বিখ্যাত শর্ট স্টোরি দ্য লানসন। অর্থাৎ এই লানসন গল্পটা পড়েই যেগুলো চাওয়া হয়েছে সেগুলো আমাদেরকে অ্যাসাইনমেন্টে লিখতে হবে। তো দেখি এখানে কি কি লেখা আছে। তো ফার্স্টে লেখা আছে, রাইট উইদিন 200 to 250 ওয়ার্ডস, এই 200 থেকে 250 ওয়ার্ডের ভিতর লিখতে হবে। ফার্স্ট ওয়ান, রাইট দ্য সামারি অফ দ্য স্টোরি, আর এই সামারিতে ফোকাস করতে হবে প্লট এবং ক্যারেক্টার সম্পর্কে। তারপরে যদি এখানেও লেখা আছে 5 সেন্টেন্স থেকে 8 সেন্টেন্সের মধ্যে, তোমরা এটা ইচ্ছা করলে পারে বেশি করতে পারো। তারপরে লেখা আছে, রাইট হোয়াট ইউ লাইক অ্যান্ড ডিড নট লাইক, অর্থাৎ গল্পটা পড়ে যেটা তুমি পছন্দ করছো এবং পছন্দ করনি সে সম্পর্কে তুমি লিখবে। তারপরের ধাপে তোমাকে লিখতে হবে, ইউ আর আস্ক টু ব্রিং সাম সেন্স ইন দ্য স্টোরি, হোয়াট উড ইউ সেন্স। যদি তোমাকে বলা হয় এই গল্পর কিছু পরিবর্তন আনতে হবে, তাহলে তুমি কী পরিবর্তন করবে সে সম্পর্কে তোমাদের লিখতে হবে। আর লাস্টে বলা হয়েছে, কনক্লুডিং স্টেটমেন্ট, অর্থাৎ শেষ বক্তব্যটা কী হবে সেটা। এই হলো তোমাদের ইনস্ট্রাকশন। তো বন্ধুরা, তোমাদের কী করতে হবে, ফার্স্টে সুন্দর একটি আই ক্যাচিং কাভার পেজ তৈরি করতে হবে, যেটা আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে তোমাদের জন্য দেখানোর চেষ্টা করেছি। যদি তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে যাও তাহলে লিঙ্কটাও পেয়ে যাবে। তারপরে তোমাদেরকে যে কাজটি করতে হবে, সুন্দর একটা ইন্ডেক্স তৈরি করতে হবে, আর ইন্ডেক্সে কিন্তু কোন পৃষ্ঠায় কী লিখলা সেটা অবশ্যই তোমরা লিখবে। তো চলো যাই এখন আমরা দেখি আমাদের আজকের অ্যাসাইনমেন্ট। ফার্স্টেই আমরা লিখব, মাই চুজিং এ শর্ট স্টোরি দ্যাট আই হ্যাভ এনজয় রিডিং, আমার পছন্দ সেই গল্পটি যেটি পড়ে আমি আনন্দিত হয়েছি। আসলে আজকে আমাদের যেহেতু নির্ধারিত গল্পটা দ্য লানসন, তো আমরা দ্য লানসনই লিখব, দ্য লানসন বাই উইলিয়াম সমারসেট মম। তো সুন্দর একটা সাবটাইটেল দেব, সাবটাইটেলটা হতে পারে দ্য সামেশন অফ দ্য স্টোরি, হতে পারে সামিং আপ, অথবা হতে পারে টু সাম আপ, অথবা হতে পারে সামারাইজিং। তো যে কোনো একটি তোমরা লিখবা যেটা তোমাদের কাছে অনেক সুন্দর লাগে সেইটি। তারপরে তোমরা সামারিটা লিখবে 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে, যেহেতু এখানে নির্ধারণ করা হয়েছে। তো লেখার সময় সামারির যে নিয়মগুলো সেগুলো তোমরা সুন্দরভাবে অনুসরণ করবে, যেমন একটি প্যারাতে লিখবে, যতদূর সম্ভব তোমরা সিম্পল সেন্টেন্সে নিজের ভাষায় লিখবে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স তোমরা অ্যাভয়েড করবে। যদিও আমি এখানে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করেছি, কিন্তু লিখতে হবে কিন্তু তোমাদের ভাষায়, যার ফলে এটা জাস্ট একটা নমুনা স্বরূপ। তারপরে কি করবে, ওয়ার্ড গণনার ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু কেয়ারফুল হতে হবে, আর্টিকেল এবং হেল্পিং ভার্বগুলো সাধারণত গণনার মধ্যে আনবে না। তারপরে তোমাদের যে কাজটি করতে হবে, সামারিকে ফুটিয়ে তোলার জন্য তোমরা সেন্টেন্স কানেক্টর ব্যবহার করবে, আর সর্বশেষ কতগুলো ওয়ার্ডে তোমরা শেষ করবে সেগুলো লিখবে। তো আরেকটি কথা না বললেই নয়, লাস্টে কিন্তু কনক্লুডিং একটা লাইনও তোমরা লিখবে, যাতে বোঝা যায় গল্পটা শেষ হয়ে গেল। এ হলো আমাদের সামেশন অফ দ্য প্যাসেজ। তো বন্ধুরা, তোমরা ইচ্ছা করলে পরে তোমার ভিডিওটা এখন স্টপ করে আমাদের এই সামেশন অফ দ্য প্যাসেজ বা সামারিটা
তোমরা লিখে নিতে পারো, আর এরই আলোকে তোমাদের ভাষায় তোমরা লিখবে। তো এই তো গেল আমাদের সামারি। তারপরে হোয়াট আই লাইকড, যেটা আমি পছন্দ করি, তোমরা ইচ্ছা করলে পারে লিখতেও পারো মাই লাইকিং অফ দিস স্টোরি, এই গল্পের আমার পছন্দের বিষয়। তারপরে এখানে তোমরা 2-3টা 4টা 5টা যেগুলো তোমার পছন্দ হয় সেই সেন্টেন্সগুলো তোমরা লিখবে। তারপরে হোয়াট আই ডিড নট লাইক অথবা মাই ডিসলাইকিং অফ দ্য স্টোরি লিখবে, তার মানে এই গল্পের কোন বিষয়গুলো তোমার কাছে ভালো লাগেনি সেগুলো তুমি লিখবে। লেখার পর যেটা তুমি লিখবে মাই সেন্স ইন দ্য স্টোরি, যেটা চাওয়া হয়েছে, কিন্তু যদি তোমাকে বলা হয় এই গল্পের কোন অংশটা চেঞ্জ করলে পরে মনে হতো এই গল্পটা আরও আকর্ষণীয় হতো, সেটা তুমি তোমার অপিনিয়ন তোমার লেখার মধ্যে ফুটাই উঠবে। আর লাস্টে কনক্লুডিং স্টেটমেন্ট, তো কনক্লুডিং স্টেটমেন্টে তার মানে গল্পটা সম্পূর্ণ একটি শর্টকাটে একটি সামারি তৈরি করা, অর্থাৎ সামারির মধ্যে আরেকটি সামারি, তো এটাও আমরা তোমাদের জন্য সেট করেছি। আর যে টাইটেলগুলো আমরা বললাম এগুলো তোমরা ইটালিক লেটার অথবা বোল্ড লেটারে সুন্দর করে লিখবে, ইচ্ছা করলে তোমরা পেজে পেজেও লিখতে পারো, আর এই পেজ নম্বরগুলো তোমরা ইনবক্সে লিখে দেবে। তো বন্ধুরা, আরেকটি কাজ তোমাদের করতে হবে, যখন সবগুলো আইটেম লেখা হয়ে যায় ফার্স্টে কভার পেজ, তারপরে ইন্ডেক্স, তারপরে পৃষ্ঠা অনুসারে, অর্থাৎ এখানে যেগুলো আগে ছিল যেমন সামেশন অফ দ্য স্টোরি, তারপরে হোয়াট আই লাইক, হোয়াট আই ডিড নট লাইক, মাই সেন্স ইন দ্য স্টোরি, কনক্লুডিং স্টেটমেন্ট, তোমরা পর্যায় করে সাজানোর পর তোমরা পিন আপ করতে পারো অথবা বাইন্ডিং করে তোমাদের স্ব স্ব প্রতিষ্ঠানে নিজ হাতে লিখে জমা দেবে। সাধারণত এখানে কম্পিউটার কম্পোজ করতে বলা হয়নি। তো বন্ধুরা, এই হলো আমাদের তোমাদের সম্পর্কে কিছু কথা। তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং পরবর্তী পর্যায়ে ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইবার হবে। আর দ্বিতীয় অ্যাসাইনমেন্ট যেন তোমরা তাড়াতাড়ি পাও, যার ফলে তোমরা অবশ্যই আইকন বেলটি তোমরা চাপ দিয়ে রাখবে। আর টিল দিন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো।